আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাষিরা যা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আলোচনা করব সরিষা উচ্চ ফলন অর্থাৎ দ্বিগুণ ফলনের জন্য কখন কি কি সার এবং কি ভিটামিন কি কি কীটনাশক আপনারা প্রয়োগ করবেন, কিভাবে পানি সেচ দেবেন এবং ফুল আসার আগে এবং ফুল ঝরে যাওয়ার পরে সরিষার উচ্চ ফলনের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে সব কিছুর বিস্তারিত। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন এবং লাইক শেয়ার কমেন্টস করুন। আপনার একটি লাইক শেয়ার কমেন্টস আমাদেরকে উৎসাহিত করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে। তো চলুন শুরু করা যাক। প্রিয় কৃষক ভাইরা, আজকের বিষয় থাকছে সরিষা উচ্চ ফলন অর্থাৎ দ্বিগুণ ফলনের জন্য কি কি সার এবং কি কি ভিটামিন কি কি কীটনাশক এবং কিভাবে আপনারা সেচ দেবেন বিস্তারিত সকল কিছু। বর্তমানে সরিষার আগাম চাষ করা হচ্ছে। এই আগাম চাষের সময় অনেকে বলছেন যে জমিতে যদি জো না থাকে সেক্ষেত্রে সরিষা কিন্তু বপন করা পরেও ধীরে গতিতে আপনার জার্মিশন অর্থাৎ চারা গজায়, এবং অনেকেই আছেন যে আমন ধান কাটার পরে সরিষা চাষের সঠিক সময় সঠিকভাবে চাষ করে না এবং সঠিকভাবে সার প্রয়োগ করে না, যার কারণে কিন্তু সরিষার ফলন অনেক হারে কমে যায়। এখন প্রতি 33% বা 1 বিঘা জমিতে সরিষা বীজ বপনের 15 থেকে 20 দিন পরে আপনারা কি কি সার প্রয়োগ করবেন সে সম্পর্কে বলবো। প্রিয় কৃষক ভাইরা, প্রতি 33% বা 1 বিঘা জমিতে সরিষা বীজ বপনের 15 থেকে 20 দিন পরে আপনারা যদি চাষের সময় সার না দিয়ে থাকেন সেক্ষেত্রে 15 থেকে 20 দিনের বয়সেই আপনারা যে সারগুলো ব্যবহার করবেন বা যে সারগুলো প্রয়োগ করবেন সে সারগুলোর চার্ট আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। টিএসপি 12 কেজি, এমওপি বা পটাশ সার 10 থেকে 12 কেজি, জিপসাম 5 থেকে 7 কেজি, জিঙ্ক 300 গ্রাম, বোরন 200 গ্রাম, সব কিছু একত্র মিশ করে প্রয়োগ করতে হবে। তবে উচ্চ ফলনের জন্য আপনারা এর সঙ্গে ম্যাগনেশিয়াম 2 থেকে 3 কেজি এবং সালফার গ্রুপের থিওবিট অথবা কুমোলাক্স 33% বা 1 বিঘা জমিতে 1 থেকে 1.5 কেজি হারে প্রয়োগ করতে পারেন। 15 থেকে 20 দিনে যে আপনারা সারটা প্রয়োগ করবেন এ সময় কি কি করতে হবে সে সম্পর্কে এখন জানাবো। প্রিয় কৃষক ভাইরা, এখন আপনারা পানি সেচ দেওয়ার পরে যে সার প্রয়োগ করতে পারেন অথবা পানি সেচ দেওয়ার আগে আপনারা পরিমাণ মতো সার প্রয়োগ করতে পারেন, তবে ইউরিয়া সারটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ চাষের সময় 10 কেজি, 15 থেকে 20 দিন পর 10 কেজি এবং 35 থেকে 40 দিনের মাথায় 10 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এখন পানি সেচের ব্যবস্থাপনাটা কি করবেন মনে রাখবেন, সরিষার জমিতে কিন্তু ধানের জমির মতো সরিষার জমি সেচ দেওয়া যাবে না। সরিষার জমিতে পানি সেচ দিতে হবে যেমন ফিতা পাইপ দিয়ে কিংবা ছিটিয়ে পানি দিলে সবচাইতে ভালো হয়। এবার জানাবো সরিষা গাছে ফুল আসার আগে এবং ফুল আসার পরে কিভাবে যত্ন করবেন সে সম্পর্কে। প্রিয় কৃষক ভাইরা, সরিষা গাছের ফুল আসে 35 থেকে 45 দিনের মাথায়। আগে কিন্তু আপনারা তৃতীয়বারে যে সারটা আছে ইউরিয়া সার এটা কিন্তু আপনার প্রয়োগ করতে হবে। যদি ইউরিয়া সার প্রয়োগ করা না যায় গাছের কন্ডিশনের ওপরে তাহলে ইউরিয়া সার আপনারা স্প্রে করে দিতে পারেন। একটা কথা মাথায় রাখবেন যে ইউরিয়া সারের সঙ্গে সালফার গ্রুপের থিওবিট কিংবা কুমোলাক্স অবশ্যই একত্রে করে স্প্রে করে দেবেন। এর ফলে আপনাদের স্প্রে করার জন্য যে ইউরিয়া সারের খরচটা বেড়ে যায় সেটা এই সালফার জাতীয় থিওবিট কিংবা কুমোলাক্স ব্যবহার করলে খরচটা কমে যাবে এবং ফলন ভালো হবে। এবং ইউরিয়া সার এবং বা থিওবিট স্প্রে করার পর 1 দিন কিংবা 2 দিন পরে আবার পিজিআর গ্রুপের ভিটামিন যেমন বায়োফার্টি, বাম্পার অথবা ফ্লোরা যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 মিলিহারে মিশিয়ে স্প্রে করতে হবে। সে সাথে সোলুবর্বরণ প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে একসঙ্গে সরিষার জমিতে স্প্রে করে দেবেন, তাহলে অনেক এবং প্রচুর আকারে ফুল আসবে এবং সরিষা ফলের সরি বেড়ে যাবে এবং সরিষার দানা বড় হবে, মোটা হবে এবং দানাটা পরিপুষ্ট হবে। প্রিয় চাষি ভাইরা, একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু সরিষা ফুল আসার 3 থেকে 7 দিন আগে ঔষধগুলো স্প্রে কীটনাশকগুলো স্প্রে করতে হবে। এখন জানাবো সরিষা ফুল ফোটার পর কি কি করণীয়। প্রিয় চাষি ভাইরা, যখন সরিষার ফুল ফোটার পরে পরাগায়ন হবে, পরাগায়ন হওয়ার পর যখন দেখবেন যে সরিষার দানা সরিষার শরীর ভিতরে গুটি গুটি ভাব হয়েছে, তখন এই সময় আপনারা সুলভার ব্রন এবং পিজিআর গ্রুপের ফ্লোরা, বায়োফার্টি, বাম্পার
যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে এবং সাথে সুলুবার বোরন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হিসাবে স্প্রে করতে হবে। এটি স্প্রে করার মিনিমাম 3 দিন পরে আপনারা অবশ্যই প্রতি লিটার পানিতে জিঙ্ক আলাদাভাবে স্প্রে করে দিতে হবে। তাহলে দেখবেন যে সরিষার দানা এবং সরিষার ওজন বেশি হবে। এখন জানাবো সরিষার দানা এবং ওজন বৃদ্ধি করার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। প্রিয় চাষী ভাইরা, জাতভেদে 70 থেকে 90 দিন কিংবা 110 দিনের মধ্যে সরিষা পাকে বা সরিষা পেকে যায়। আর এ সময়ে সরিষা তোলার মিনিমাম 10 থেকে 15 দিন আগে জিব্রালিক অ্যাসিড যেমন পাওয়ার, জেনিম্যাক্স অথবা টরাস যে কোনো একটি 30 লিটার পানিতে 1 গ্রাম জিব্রালিক অ্যাসিড মিশিয়ে স্প্রে করে দেবেন। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সরিষার দানাটা অনেক বড় বড় হবে এবং ফলন বেশি হবে এবং ওজনও বেশি হবে। এবার জানাবো সরিষার কোন কোন রোগগুলো বেশি হয়। প্রিয় চাষি ভাইরা, প্রথমে আপনাদেরকে জানাবো সরিষা যখন ছোট অবস্থায় থাকে তখন কুটুই পোকার বেশি আক্রমণ করে। এ সময় আপনারা ক্লোরোফাইরিফাস গ্রুপের কীটনাশক যেমন ডাসবান প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দেবেন। দ্বিতীয়বার জানাবো পাতা ঝলসানো রোগ। এটি সরিষা গাছের জন্য খুবই মারাত্মক, তো মনে রাখবেন এই রোগটা যখন সরিষা জমিতে দেখা দেবে তখন ফলনটা মিনিমাম 20-25 ভাগ কমে যাবে। সেজন্য এই পাতা ঝলসা রোগটাকে একরকম ব্লাস্ট রোগ বলা যায়। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আপনারা নাটিভ কীটনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এছাড়া আপনারা সালফার গ্রুপের যে কোনো একটি ঔষধ যেমন কোমোলাক্স থিওভিট যে কোনো একটি 2 গ্রাম 1 লিটার পানির সঙ্গে 2 গ্রাম কোমোলাক্স বা থিওভিট তার সঙ্গে আপনারা কুইক পটাশ প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। এছাড়াও আপনারা যদি ব্ল্যাকটল 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন, তাতে কিন্তু এ পাতা ঝলসানো রোগটা থাকবে না। তৃতীয়ত জানাবো জাবপোকার আক্রমণ থেকে কিভাবে সরিষাকে রক্ষা করবেন। প্রিয় চাষী ভাইরা, এবার সরিষা চাষের আরেকটি কমন এ পোকার আক্রমণ করে জাবপোকা। আর এ জাবপোকার আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আপনারা ডাইথোমেট গ্রুপের কীটনাশক টাপগর কিংবা সানগর প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আর এই কীটনাশকটা সপ্তাহে 1-2 দিন এবং সাথে একটি ছত্রাকনাশক যেমন অটস্টিন কিংবা ব্যাবিস্টিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। আশা করা যায় সবগুলোই ব্যবহার করার ফলে আর জাবপোকার আক্রমণ করবে না এবং আপনার সরিষার ফলনও দ্বিগুণ হবে। প্রিয় চাষী ভাইরা, এতক্ষণ ভিডিও যেগুলো আলোচনা করা হলো তাতে হয়তো আপনারা বুঝতে পারেছেন যে কিভাবে সরিষার জমিতে সার প্রয়োগ করবেন, কিভাবে সরিষার জমিতে সেচ দেবেন, সরিষার কি কি রোগ হয় আর এই রোগগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে হয় বিস্তারিত। এরপরেও যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন, পার্সোনালি কথা বলতে পারেন। এছাড়াও অন্য কোনো বিষয়ে ভিডিও চাইলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।